লোকদেরকে বলতে চাই, আপনারা হয়তো ডিসকভার বা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল দেখেন, সেই বিদেশি চামড়ার লোকেরা, সেই বিদেশি চামড়ার লোকেদের খাদ্য অভ্যাস দেখলে আর আমাদের দেখলে যে কি বলে ইয়াটা করে তারা, আমাদের এদেশের কিছু বাঙালি, যে এদের সাথে মেশা যাবে না, এদের প্লেটে খাওয়া যাবে না, সেই বাঙালি, সেই বাহিরের কান্ট্রি, সেই সাদা চামড়া মানুষদের কাছে, সেই সাদা চামড়ার দেশে যাওয়ার জন্য উন্মাদ, এই প্রশ্নটা আমি তাদের কাছে রাখতে চাই, কেন? এবং বাংলাদেশ উড়াছাত্র সংগঠন বসার যে লক্ষ্য উদ্দেশ্য, এবং যে নীতি আদর্শ নিয়ে চলছে, আমি সেদিক থেকে শুরু করতে চাই। আসলে বাংলাদেশ উড়াছাত্র সংগঠন শিক্ষা শিক্ষা সংস্কৃতি ঐক্য প্রগতি এই নীতিমালা এবং আদর্শ বুকে ধারণ করে চলছে। আর আমাদের সংগঠনের উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে উড়াও সমাজে শিক্ষা সংস্কৃতি ও নৈতিক মনোনয়ন তথা সার্বিক উন্নয়ন নিশ্চিত করা, উড়াও ছাত্রছাত্রীদের স্বার্থ সংরক্ষণ ও কল্যাণ সাধন করা, উড়াও সমাজের মধ্যে প্রগতিশীল ও গণতান্ত্রিক চিন্তাধারার বিকাশ সাধন ও উড়াও সমাজকে প্রগতিশীল করা, সরকারি বা বেসরকারি বিভিন্ন